আমরা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ যে আপডেট থাকে তার ভিত্তিতে দিয়ে থাকি। পাশাপাশি যেই সমস্ত দেশগুলোতে আমরা মনে করি যে একটু বেশি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেই সমস্ত দেশের স্বাস্থ্য বিভাগের যে তথ্য থাকে তার ভিত্তিতে আপনাদেরকে দিয়ে থাকি। বিশ্ব পরিস্থিতির দিকে যদি তাকাই, সর্বমোট এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা 76,769, যার মধ্যে গত 24 ঘন্টায় 1,021 জন নতুন রোগী সংযুক্ত হয়েছেন। এর মধ্যে চীনে রয়েছে 75,569 নিশ্চিত রোগী এবং নতুন রোগীর সংখ্যা গত 24 ঘন্টায় 894, মৃত্যুর সংখ্যা 2,239, যার মধ্যে 118 জন নতুন রোগী নতুন মৃত্যু সংযোজিত হয়েছে। চীনের বাইরে এ যাবৎ কাল পর্যন্ত সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা 1,200, যার মধ্যে গত 24 ঘন্টায় সংযুক্ত হয়েছে 127 জন। চীনের বাইরে আক্রান্ত দেশের সংখ্যা 26। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা গত প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম ইরানে আমরা জানতে পেরেছি যে কিছু নতুন রোগী ওখানে শনাক্ত হয়েছে, যেটা পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকালকের আপডেটে অন্তর্ভুক্ত হয়েছে। চায়নার বাইরে মৃত্যুর সংখ্যা এখন 8। আমরা সিঙ্গাপুর পরিস্থিতি প্রতিদিন আপনাদেরকে আপডেট করি। সিঙ্গাপুর স্বাস্থ্য বিভাগের পাওয়া তথ্যের ভিত্তিতে গত মোটামুটি 48 ঘন্টায় নতুন কোনো রোগী আর সংযোজিত হয়নি, তার মানে কনফার্ম রোগীর সংখ্যা আমরা বৃহস্পতিবারে যেটা জানিয়েছিলাম 85 জন। টেস্ট নেগেটিভ হয়েছে 1,104 জন, রেজাল্ট পেন্ডিং আছে 34 জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সর্বমোট 37 জন। আমরা যে তথ্যটা বিশ্ব পরিস্থিতিতে যে তথ্য দিয়ে থাকি সেখানে আমরা আরও একটা বিশ্লেষণ আপনাদেরকে জানাই সবসময় যে চায়নায় যে রোগীর সংখ্যা হয়েছে, আমরা বলেছি যে ইতিমধ্যে গত 24 ঘন্টায় 894 জন নতুন রোগী চিহ্নিত হয়েছে চায়নায়, যার মধ্যে 631 জনই হচ্ছে হুবেই প্রদেশে। এবং যে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে 118, তার মধ্যে 115টি মৃত্যুই কিন্তু রিপোর্টেড হয়েছে হুবেই প্রদেশে। যদিও আমরা এতদিন সিঙ্গাপুরকে গুরুত্ব দিচ্ছিলাম বিভিন্ন কারণে নতুন রোগীর সংখ্যা এবং বাংলাদেশের 5 জন আক্রান্ত ছিল তার পরিপ্রেক্ষিতে, এখনকার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিন্তু দেখা যায় যে চীনের পরেই আক্রান্ত রোগীর সংখ্যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াতে রোগীর সংখ্যা অনেক বেশি এবং তার পরবর্তী অবস্থানেই রয়েছে আসলে জাপান। এবং এই দুটো দেশকে আমরা এখন আমাদের, আপনারা জানেন যে আমরা সব দেশে আমাদের এই স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে এসেছিলাম, কিন্তু এই দুটো দেশের সার্বিক পরিস্থিতি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া আমাদের কাছে আর আমাদের যে রোগী চিহ্নিত হয়েছে সিঙ্গাপুরে তাদের বিষয়ে আমাদের যে তথ্য আছে, 5 জন রোগী এখনও একই স্টেবল অবস্থায় মানে একই পরিস্থিতিতে আছেন। তার মধ্যে আপনারা জানেন যে 1 জন রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল, তার অবস্থা একই রকম আছে। আমাদেরকে যেটা জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগ সিঙ্গাপুরের পক্ষ থেকে, তারা এখনও সেই রোগীর ব্যাপারে আশা ছেড়ে দেননি, সুতরাং তারা আপ্রাণ চেষ্টা করছেন সেই রোগীর জন্য, যা কিছু করণীয় তারা সব করছেন। তো সেই দিক থেকে আমরা এখন পর্যন্ত আশাবাদী যে আমাদের সমস্ত বাংলাদেশি যে রোগী আছে সিঙ্গাপুরে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। এছাড়া ইতিমধ্যে এই তথ্য আপনারা হয়তো পেয়েছেন যে আবুধাবিতে, ইউনাইটেড আরব এমিরেটসে আবুধাবিতে 1 জন বাঙালি করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। তিনি 17 ফেব্রুয়ারি ওনার লক্ষণ উপসর্গ নিয়ে উনি হাসপাতালে যান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর 19 ফেব্রুয়ারি নিশ্চিত হয় যে তার মধ্যে করোনার উপস্থিতি রয়েছে। তিনি আমাদের বাংলাদেশের, তিনি চায়না ভ্রমণ করেননি, চায়না থেকে ভ্রমণ করা একজনের আক্রান্ত রোগীর সংস্পর্শে তিনি এসেছিলেন, তার কন্ট্যাক্ট হিসেবে তাকে কন্ট্যাক্টের মধ্যে রাখা ছিল সেখানে, এবং পরবর্তীতে তার যেহেতু লক্ষণ উপসর্গ হয় পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে করোনার উপস্থিতি রয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমরা আপনাদের অবগত করার পর আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই। আপনারা জানেন যে আমরা এ পর্যন্ত 77টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি, যার মধ্যে এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাইনি। এছাড়া আমরা আইডিসিআরের হটলাইনের মাধ্যমে যেই সার্ভেলেন্স কার্যক্রম পরিচালনা করি সেখানে 81টি কল পেয়েছি গত 24 ঘন্টায় এবং এর মধ্যে 68টি কল করোনা সংক্রান্ত কল আমরা পেয়েছি। এছাড়া আমাদের আইডিসিআরে সরাসরি অনেকেই উপস্থিত হন, তার মধ্যে গত 24 ঘন্টায় 5 জন এখানে এসেছিলেন যারা করোনা সংক্রান্ত বিষয়ে আমাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চেয়েছেন।